নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুভা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃশ্চিক রাশি এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আমি চলে এলাম। কেমন যাবে বৃশ্চিক রাশির এই মাসটি, কেমন যাবে তাদের কর্ম, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু আমি এক এক করে বলবো। অবশ্যই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করুন, ভিডিওটা স্কিপ করবেন না। প্রথমেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্যই আসবে। আপনারা যেমন আপনারা বলবেন যে আপনারা কী জানতে চান, তার উপরেই আমি পর্ব ভিডিও বানাবো। আচ্ছা, আজকে বড়দের ভালোবাসা এবং ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সবার নিয়ে আমি আমার ভিডিও এখানে শুরু করছি। প্রথমেই কর্মজীবন নিয়ে আসি, যে বৃশ্চিক রাশির কর্মজীবন এই এপ্রিল মাসে কেমন যাবে। ক্যারিয়ারের দিক থেকে যদি বলি, ভীষণভাবে সাফল্যদায়ক এটি একটি মাস। কেন? যদি গ্রহের অবস্থান বলি, তাহলে মাসের প্রথমাংশে কর্মক্ষেত্রের অধিকর্তা সূর্য পঞ্চমভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে প্রভূত মাত্রায় আপনি সাফল্য পাবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন, আপনারা অবশ্যই দেখবেন আপনারা এই মাসে নতুন চাকরি অবশ্যই পেয়ে যাবেন। এবং ব্যবসা যদি বলি, যে ব্যবসা বলতে গেলে মঙ্গল, শুক্র এবং বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে প্রবলভাবে সাফল্যের মুখ আপনি এই সময় দেখতে পাবেন। যদি আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দা যাচ্ছিল, আপনি দেখবেন এই সময় আপনার সমস্ত কিছু প্রবলেম কেটে গিয়ে ব্যবসায় আপনার কিন্তু আপনার একটা গতি ফিরে আসছে, এবং প্রবল গতিতে আপনার ব্যবসা দৌড়াচ্ছে এবং প্রবল মাত্রায় প্রসারিত হচ্ছে দেশে, বিদেশে, রাজ্যে। নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছে আপনার এই সময়, ব্যবসায়িক লাভ আপনার এই সময় কিন্তু প্রচন্ড মাত্রায় দেখাচ্ছে। এরপরে যদি আমি বলি যে পরিবার কেমন যাবে, তো দ্বিতীয় ভাবের কর্তা বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই এপ্রিল মাসটি ভীষণ সুখময় একটি মাস। পরিবারে আপনার শান্তি এবং সুখের অধিষ্ঠান থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে নিবিড়। যদি আমি বৈবাহিক জীবন বলি, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক এই সময় ভীষণভাবে ভালো থাকবে, গুরুজনদের আশীর্বাদও আপনি এই সময় পেয়ে যাবেন। এবং এছাড়া আপনার একে অপরের প্রতি যে বোঝাপড়া, যেগুলো যদি একটা বাজে জায়গা চলে যাচ্ছিল বা খারাপ পরিস্থিতি হচ্ছিল আপনাদের সম্পর্কে, সেই পরিস্থিতি অনেক বেটার হয়ে যাবে। আপনাদের সম্পর্কের মধ্যে ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার শক্তিশালী হবে, ভালোবাসা নিবিড়ভাবে আপনার তৈরি হবে। এই সময় আপনারা একে অপরকে বুঝবেন এবং বৈবাহিক জীবন ভীষণভাবে সুখময় হবে। যদি প্রেম জীবন বলি, তাহলে প্রেম জীবনের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু বিপদের সম্ভাবনা। আগে থেকে যখন জেনে যাচ্ছেন, এই ভুল বুঝাবুঝি আশা করি আর হবে না, কারণ আপনি অবশ্যই বুঝে যাবেন যে এই জায়গাটা যখন সম্ভাবনা আছে, আপনি নিজেকে অবশ্যই কন্ট্রোল করবেন। যখন কোনো বিপদ হচ্ছে, আপনি নিজেকে সাইলেন্স রাখুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। মিষ্টি ভাষায় সব কিছু জয় করা যায়, অবশ্যই আপনার ভালো হবে। তো এরপরে আসছে অর্থ। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই এপ্রিল মাসটি ভীষণভাবে আপনার ভীষণভাবে শুভদায়ক একটি মাস, ভীষণভাবে পজিটিভ একটা মাস। যদি আমি বলি দ্বিতীয় ভাবের কর্তা বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল সহ চতুর্থভাবে অবস্থান করায় আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনি আর্থিক একটা গেইন আপনি এই সময় লক্ষ্য করবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি আর একটা একটা পথ খুঁজে পাবেন, বিভিন্ন দিক থেকে একটা অর্থ লাভের একটা পথ খুঁজে পাবেন, ইনকামের একটা রাস্তা আপনার এই সময় তৈরি হবে। তো বিভিন্ন ক্ষেত্র থেকে একটা আয়ের একটা পথ প্রচণ্ড মাত্রায় দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু আপনার ফিনান্সিয়ালিভাবে আপনি স্ট্রং হয়ে যাবেন আপনি এই মাসটা। এরপরে যদি বলি আমি শিক্ষা, শিক্ষার দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি একটি ভীষণভাবে সাফল্য মণ্ডিত মাস। শিক্ষার্থীরা এই সময় ভালো পারফর্ম করবেন, পড়াশোনার প্রতি আপনার প্রচণ্ড মাত্রায় কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এর ফলে কী হবে, মনোমতো রেজাল্ট, আপনি যেহেতু গ্রহের পরিস্থিতি ভালো, আপনি মনোমতো রেজাল্টও কিন্তু এই মাসে পেয়ে যাবেন। এবং বৃহস্পতির পজিশন যেহেতু ভীষণ ভালো পজিশনে রয়েছে, শিক্ষার দিক থেকে আপনার ভীষণভাবে ভালো। শুধু শিক্ষা কেন, আমি যে যে ক্ষেত্রগুলো বললাম সবই ভালো, শুধু প্রেম জীবনটা যদি একটু বুঝে শুনে চলেন তাহলে ওভারঅল ভীষণ ভালো। এরপর যদি বলি আমি স্বাস্থ্য, চতুর্থভাবে শুক্র এবং বৃহস্পতি ষষ্ঠভাবে মঙ্গলের সাথে অবস্থান করায় পুরনো কোনো যদি বড় রোগ থেকে থাকে, সেই রোগ থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন। এছাড়া ছোটোখাটো যদি সমস্যা তেমন কিছু না থাকলেও, স্বাস্থ্যের দিক থেকে আরও সুন্দর রাখতে অবশ্যই জল খান, প্রতিনিয়ত ব্যায়াম করুন, সকালে মর্নিং ওয়াক, বিকেলে ইভিনিং ওয়াক করুন, অবশ্যই আপনার শরীর ঠিক থাকবে।
শরীর আরও স্ট্রং করতে অবশ্যই আমার কথাগুলো মেনে নিন, নিশ্চয়ই আপনার ভালো হবে। এরপরে আমি ভিডিও শেষে বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট টপিক বলবো, সেগুলো কি কি, রাশি উপাদান যদি আমি বলি তাহলে রাশি উপাদান হচ্ছে জল, জলতত্ত্বের রাশি এটা, রাশি অধিপতি কে, মঙ্গল এবং প্লুটো। এরপরে যদি বলি লাকি কালার, কোন কালারগুলো আপনার লাকি প্রমাণিত হবে এই মাসে, সেক্ষেত্রে হচ্ছে নীল, সাদা, লাল, গোলাপি। আবার বলবো নীল, সাদা, লাল, গোলাপি। এরপরে যদি বলি লাকি নাম্বার, সেগুলো কি কি, 45, 43, 20, 54। আবার বলছি 45, 33, 20, 54। এরপরে বলবো লাকি ডেজ, লাকি ডেজ কি কি আছে, রবিবার, বুধবার, সোমবার, শুক্রবার। যত ভালো কাজ, ইন্টারভিউ হোক, কোনো পুজো আচ্চা হোক, কোনো কিছু বিজনেস নিউ স্টার্ট আপ করছেন, আপনি এই দিনে করুন। এবং যে কালার আমি বললাম সেই কালারের ড্রেস অবশ্যই পরবেন, সেই ড্রেস পরে গেলে আপনার সেই কাজটা সাকসেস হবেই, এবং এই লাকি ডেজগুলোতে অবশ্যই করুন। সব দিক দিয়ে আপনি অবশ্যই বুঝেছেন, ভিডিওটা আগে থেকে করার একটাই কারণ যে আপনার পজিটিভটা আরও পজিটিভ হবে, নেগেটিভ থাকবেই না, সব দিক দিয়ে আপনার ভালো কাটবে। এবং আমি অন্তর থেকে চাই আপনারা ভীষণ ভালো থাকুন, ভীষণ সুখে থাকুন, শান্তিতে থাকুন, সারা জীবন আপনাদের ভালো কাটুক। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছবে। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।